नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल बिल मिरर, हर पल आपके साथ। অন্যরাও খেলতে পারবে, পুলিশ পার্সন ছাড়া বাইরের লোক যাদের যে রুচি আছে তারাও এটা ইউজ করতে পারবে। এটা একটা খুব পজিটিভ চিন্তাভাবনা এবং এই খেলা আসলে এত জনপ্রিয় হতে পারে না এলে বোঝা যাবে। সাধুবাদ জানাচ্ছি মাদ্রাজ নেহরুজি, চাচা নেহরুজি 130তম জন্মদিন আমরা পালন করছি এবং আপনারা জানেন সবাই যে আমাদের পশ্চিমবাংলার মা মাটি মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছেন উনি যে কথাটা বলেছেন, আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী, যাদের আপামর চেষ্টার মধ্যে দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই সমস্ত মনীষীদের আমাদের যথাযথ সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ তাকে আমরা সামনে রেখে আমাদের আসানসোল পৌর নিগম এবং পৌর নিগমের মাননীয় মেয়র সুচন্দ্রা কুমার তিওয়ারি মহাশয় রয়েছেন, মাননীয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় রয়েছেন, কাউন্সিলর রাবণী ব্যানার্জি রয়েছেন, আমাদের তালিমিয়া স্কুলের বাচ্চারাও এসছেন। আমরা এখন আমাদের চাচা নেহরু জওহরলাল নেহরুর মূর্তিতে মাল্যদান করার জন্য আমি আসানসোল পৌর নিগমের মাননীয় মেয়র সুচন্দ্রা কুমার তিওয়ারি মহাশয় खड़ा करके बस इधर पकड़िए, इस तरह भैया इधर इधर थोड़ा सा उत्साह है। लेकिन जब हम चाचा नेहरू का जन्मदिन मना रहे हैं ऐसे समय में एक देश एक ऐसी परिस्थिति से गुजर रहा है जब देश के जो भी मनीषी हैं उनका देश के प्रति जो योगदान है उसको कम करने का प्रयास किया जा रहा है, उन्हें छोटा दिखाने का प्रयास किया जा रहा है, ये हमारे देश के लिए एक शुभ संकेत नहीं है। और मैं हम लोग ईश्वर से प्रार्थना करेंगे, ईश्वर जो लोग हैं शासन में हैं उनका कब्जा है, उनके अंदर ऐसी सोच आए कि देश के लिए जिन लोगों ने इतना कुछ किया, इतना त्याग किया, उनको जनता के सामने, देश के नागरिकों के सामने छोटा दिखाने का कोई प्रयास ना हो, यही हमारे समाज के लिए, हमारे देश के लिए। যতগুলো টিকিট চেকিং ড্রাইভ চালিয়েছি, যারা বিনা টিকিটে যাতায়াত করে তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে ফাইন করার জন্য আমরা একটা স্পেশাল ড্রাইভ চালিয়েছি। তাতে আমরা বাস আর স্পেশাল ট্রেন দিয়ে আমাদের স্টাফদেরকে আর আরপিএফ স্টাফকে নিয়ে এরকম স্টেশন যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি কি এই স্টেশনগুলোতে বেশি বিনা টিকিট লোকেরা যাতায়াত করছে, ওখানে সারপ্রাইজ চেক করার ব্যবস্থা করছি। এটা আমরা সালানপুরে করেছি, রূপনারায়ণপুরে করেছি, ওইদিকে ধানবাদ স্টেশনে আমরা ছোটামোনা, মুগমা, কালুপাথান এসব স্টেশনগুলোতেও করেছি। অ্যান্ড উই আর গেটিং সাকসেস ইন অল দিস ড্রাইভ। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা প্যাসেঞ্জারকে, যারা রেগুলার যাতায়াত করে তাদেরকে সচেতন করছি, তাদেরকে বাধ্য করছি যে টিকিট কেটেই যাতে ওরা ট্রেনে ট্রাভেল করে।
আমাদের এটাই মেইন রোড মোটর। আচ্ছা স্যার, মেইন লাইনের উপরে আর কোন কোন স্টেশন আপনারা মানে মেইন লাইনে কোন প্রত্যেকটা সালানপুর আমরা এই গত মাস চারবার করেছি সালানপুর। আচ্ছা, রূপনারায়ণপুরে করছি, রূপনারায়ণ ফার্স্ট টাইম, রূপনারায়ণপুরে এটা প্রথম আমরা আজকে করলাম। এর আগেও রূপনারায়ণপুরে করেছি বিকেল দিকে। আচ্ছা, বিকেল দিকে করেছি। বাট আর জামতারা, চিত্তরঞ্জন, বিদ্যাসাগর, মধুপুর, যশোরী, মধুপুর যশোরী তো সবসময় টিকিট চেকিং হয়, চিত্তরঞ্জনও হয়, জামতারা, বিদ্যাসাগর, ছোটো স্টেশনগুলোতে যেখানে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে, লেবাররা যাতায়াত করে আর তারা ম্যাক্সিমাম ডিউ টু দেয়ার নট লিটারেসি রেট অর এডুকেশন তারা টিকিট কাটে না বা টিকিট কাটে। আর স্যার, মোটামুটি আজ কতজনকে ফাইন করলেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত? অলরেডি দেখুন আমরা এখন পর্যন্ত 60-70 জনকে ফাইন করে ফেলেছি। আর কালেকশন এখন পর্যন্ত লাস্ট হচ্ছে না, আমরা বলতে পারবো না। আর 25 জনকে আমরা এমএসটিও কাটিয়েছি। 25 জন প্যাসেঞ্জারকে আমরা যারা যাতায়াত করে এখান থেকে রেগুলার তাদেরকে এমএসটি কাটানো করেছি, যাতে পারা সারা মাস ওরা ওই এমএসটি নিয়ে। এমএসটি তো সবার কাটানো উচিত যারা ট্রেভেল করছে মোর দ্যান 10 ডেজ ইন এ মান্থ, 10 দিনের বেশি যদি রেলে সফর করে, তাহলে আমাদের তাদেরকে সাজেশন কি তারা এমএসটি কাটুক। কেন, এমএসটিতে কী হয়, শুধু 7 দিনে ভাড়া লাগে, অনলি 7 ডেজ ভাড়াতে আপনি পুরো মাস ট্রাভেল করতে পারেন। তো এই জন্য লোকেদের একটু সচেতন করা, একটু শিক্ষিত করা, এমএসটি 100 টাকা 185 টাকা ভাড়া হয়, এই 100 টাকা 185 টাকা ভাড়াতে সারা মাস ট্রাভেল করা মানে ডেলি 6 টাকা করে, যদি 185 টাকা ভাড়া এখান থেকে বিদ্যাসাগর, 185 টাকা ভাড়া, মানে 6 টাকা ভাড়াতে এখান থেকে বিদ্যাসাগর যাওয়া যায়। 6 টাকা আজকের দিনের জন্য 185 টাকা সারা পাশে কোনো লোকের জন্য কোনো ব্যাপার নয়। তো ট্রেনের চলার আগে, ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে টিকিট কাটা তো সবার কর্তব্য, সবার দায়িত্ব, এই দায়িত্বটা যদি সবাই পালন করে এই জন্য আমরা এরকম একটা টিকিট চেঞ্জ করেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আচ্ছা আমাদের এই বরণ চলে যাব, দুটা কথা বলার জন্য সকলকে সুপ্রভাত, সমস্ত শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষকদের মধ্যে সৌরভবাবু, অর্পণবাবু, অনিমেশবাবু, সন্তানবাবু, আর আমাদের এই স্কুলের প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গান্ধীজির যে 150তম জন্ম সার্ধশতবার্ষিকী আছে তারই একটা, এটা স্কুল শিক্ষা দপ্তরের একটা প্রোগ্রাম, 2019 2 অক্টোবর থেকে শুরু হয়েছে, একদম চলবে আপনার 2 অক্টোবর 2020 পর্যন্ত। বিভিন্ন লেভেলে এই প্রোগ্রামগুলো চলছে, স্কুল লেভেলে অলরেডি হয়ে গেছে 2 অক্টোবর 2019 সালে, আর এটা সার্কেল লেভেলের প্রোগ্রাম এখন শুরু করছে 20 সার্কেলে। তাতে আমাদের প্রত্যেকটা স্কুল থেকে পার্টিসিপেন্ট মানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এখানে আজকে মূলত যে চক্র লেভেলের যে প্রোগ্রাম তাতে আমাদের বাচ্চাদের জন্য এসে রাইটিং, ড্রামা কম্পিটিশান, ইলেকট্রিশান আর কুইজ কম্পিটিশান রাখা হয়েছে। প্রত্যেক স্কুলেরই বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে, আমরা সেই মতো প্রোগ্রামটাকে সাকসেসফুলি করার জন্য উপরে লেগেছি। তো স্যার, আগামী দিনে আরও কোনো এরকমভাবে প্রোগ্রাম আপনার স্কুলে? অলরেডি হচ্ছে স্কুলে, শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রোগ্রামগুলো স্কুলে হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা খুব ভালোভাবে সেই প্রোগ্রামগুলো মানে ইমপ্লিমেন্ট করছে একদম তৃণমূল স্তরে। কিছুদিন আগে আমাদের বিদ্যাসাগরের প্রোগ্রাম হয়েছিল, বিদ্যাসাগরের 200তম জন্ম শতবার্ষিকী, আজকে হচ্ছে গান্ধীজির 150তম জন্ম সার্ধশতবার্ষিকী। এটার মেন উদ্দেশ্য হচ্ছে ডিপার্টমেন্টের যে আমাদের মহাপুরুষ যারা আছেন তাদের যে জীবন বা তাদের যে কর্ম পদ্ধতি সেটা বাচ্চাদের মধ্যে রাখা, কারণ আমাদের এই মনীষীদের বা মহাপুরুষদের পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয়ে তাদের আলোকপাত করা হয় স্কুল লেভেলে। তো সেগুলোকে আরও ভালোভাবে বাচ্চারা যাতে মানে সরগর হতে পারে, বা বাচ্চাদের যে গুণাবলীগুলো আছে, বিভিন্ন বাচ্চার বিভিন্ন গুণাবলী আছে, সেই গুণাবলীগুলোকে ঠিক আমাদের মানে তৃণমূল স্তর থেকে বা যার যে প্রতিভা আছে সেগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে এই শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য। তাতে সকল শিক্ষক শিক্ষিকা উল্টি চক্রে আমাদেরকে খুবই সহযোগিতা করছে, তাতে আমাদের কাজটা করতে সুবিধা হচ্ছে। আজকে আপনারা দেখছেন অনেক বাচ্চা এখানে উপস্থিত আছে, আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়েছে, আবার সারাদিন ধরে এই প্রোগ্রাম চলবে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা এই প্রোগ্রামটাকে পরিচালনা করছেন, প্লাস আমাদের
বিদ্যাসাগর ভবন অফিসের মূলত প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে এটাই, বাচ্চাদের যে প্রতিভা আছে সেগুলোকে তুলে ধরা এবং মহাপুরুষ যারা আছেন বিশেষ করে আজকে গান্ধী 150 জন 150 বার্ষিকী ওনার যে কর্মজীবন বা জীবন ঠিক আছে বাচ্চাদের মধ্যে সেই জ্ঞানটাকে স্মরণ মানে আর কি প্রচার করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমি হচ্ছি কুলটি চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক ইনচার্জ, নাম হচ্ছে আমার সজল কুমার মণ্ডল।